আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন আমি বাজারে এসেছি। বাজারে এসে দুটো মাগুর মাছ কিনে নিয়েছি দেশি, এখন আমাকে পিস পিস করে কেটে দিয়েছে। দেখতেই পাচ্ছেন আমার প্লাস্টিকে ভরে দিছে, এখন আমি নিয়ে রুমে যাব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি রুমে এসেছি। রুমে এসে আমি মাছটা নেমে নিছি। বন্ধুরা আমার মাছটা আমি পরিষ্কার ভাবে ধুয়ে নিচ্ছি, এখন আমি হালকা ভাবে একটু খুঁজে নিব, যাতে জানি বিজলটা থাকে না মাগুর মাছের। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মাছটা পরিষ্কার ভাবে ধোয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি কাটা আর মরিচ কুচি কাটা। বন্ধুরা আমার মাছটা পরিষ্কার ভাবে ধোয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব 2 চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব 2 চামচ হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব 7 মতন লবণ। এখন আমি ভালোভাবে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি কাটা। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। মাগুর মাছের ভুনা বানালে তেজপাতা দিতে লাগে, এখন আমি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাগুর মাছ ছেড়ে দিচ্ছি, এখন আমি হালকা নেড়ে ছেড়ে নিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মাছ কষান হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিব। এখন আমি হালকা একটু নেড়ে ছেড়ে নিব। এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার বুনাটা অনেকটাই হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার বুনাটা অনেকটাই শেষের দিকে, এখন হালকা একটু আমি জাল করে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার বুনাটা অলরেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভুনাটার কালার অনেক সুন্দর হয়েছে, আপনারা চাইলে আমার মতন এরকম করে ভুনা বানিয়ে খাবেন, দারুণ মজা লাগে, একবার যদি খান ছাড়তেই চাইবেন না। বাই বাই গাইস, দেখা হবে আবার পরের ভিডিওতে।